Şeytanirracim, Bismillahirrahmanirrahim. Sudut tersirinin şamal tabi ve bakı satır satırı bindi. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Aşağı kuri tümre salamir cevap diyesu. Karan salam deva sunnat, salamir cevap deva da vası vajib. Ki ucudu salamir uttur nade, tahri tar kabire guna hobi, bodu guna hobi. Jai hob, amra amadir şey nirdele tü gronto, İslam'ın nöytik şikya boye, mool patir dike çöre dabe inşallah. Tümre tümadir şey nirdele tü gronto, İslam'ın nöytik şikya boye, rekiş pişta kuru. একুশ পৃষ্ঠা হলো একুশ পৃষ্ঠা হচ্ছে দ্বিতীয় অধ্যায় আল ইবাদা অর্থাৎ ইবাদা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি পৃথিবীতে জিন এবং মানুষ সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য আল্লাহ বলেছেন এই কথাটি অর্থাৎ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য তাহলে কি আমরা সব সময় আল্লাহর ইবাদত করতে থাকব তার মানে আমরা তো অনেকেই বুঝি ইবাদত করা মানে হচ্ছে শুধুমাত্র নামাজ পড়া কোরআন তেলাওয়াত করা জিকির আজগার তাসবিহ তাহলিল এগুলো করা যদি আমরা সার্বক্ষণিক এগুলো করতে থাকি তাহলে দুনিয়ার অন্যান্য কাজ কখন করব আমরা লেখাপড়া কখন করব আমরা খাওয়া দাওয়া কাজ কখন করব আমরা দুনিয়ার সাংসারিক অন্যান্য কাজ কখন করব কিভাবে করব এরকম একটা প্রশ্ন এসে যায় তো আমি সংক্ষেপে তোমাদেরকে এক কথাটি একটু জেনে রাখার জন্য বলছি আমরা যেই কাজেই করি না কেন যদি কাজটি বৈধ হয় এবং সেই কাজটি যদি আল্লাহ ও রাসূলের শেখানো পদ্ধতিতে হয় তাহলে সেই কাজই ইবাদত হবে যেমন তুমি পড়ালেখা শুরু করছো বিসমিল্লাহ বলে পড়ালেখা শুরু করলা তাহলে তুমি যতক্ষণ পড়ালেখা করবে সেই পড়ালেখা যদি আল্লাহ ও রাসূলের সাথে সম্পৃক্ত সংশ্লিষ্ট হয় অর্থাৎ গুনাহের কাজ হবে না এমন পড়ালেখা যদি হয় সেটা ইবাদত তোমার মা তোমার বাবা এরা নিজ 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 কর্মস্থলে কাজকর্ম করে যদি তারা বৈধভাবে হালাল উপায়ে সেই কাজকর্ম করেন সেটাও হবে একটি ইবাদত তাহলে আমরা বলতে পারি আমাদের সমস্ত কাজই ইবাদতে পরিণত হবে যদি আমরা কাজটি বৈধভাবে করি এবং আল্লাহ ও রাসূলের শেখানো পন্থায় শেখানো পথেই শেখানো পদ্ধতিতেই আমরা করে থাকি সুপ্রিয় শিক্ষার্থীরা তাহলে এবারে আমরা মূল পাঠের দিকে চলে যাই এখানে বলা হচ্ছে ইবাদত অর্থ কি আমরা দেখতে পাচ্ছি ইবাদত অর্থ গোলামি করা মালিকের কথামতো চলা আল্লাহ ও রাসূলের কথামতো কাজ করাকে ইবাদত বলা হয় ইবাদত শব্দটির অর্থ ব্যাপক যেমন সালাত আদায় করা কোরআন মাজিদ তেলাওয়াত করা রোগীর সেবা করা কথা বলার সময় সত্য কথা বলা সব কিছুই ইবাদত তবে তোমাদেরকে যদি বলা হয় ইবাদত অর্থকে ইবাদত কাকে বলে তোমরা বলো ইবাদত অর্থ গোলামি করা কাজ করা মালিকের কথামতো চলা পরিবেশায় আল্লাহ ও রাসূলের কথামতো কাজ করাকে ইবাদত বলা হয় এই কথাটি বললেই যথেষ্ট হয়ে যায় এরপরে দেখো আরেকটি কথা আছে আল্লাহ তাআলা যে একটু আগে বলেছিলাম বলেছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য এখানে ইবাদতের পাঁচটি অর্থ করা হয়েছে তোমাদের বইয়ে তোমরা দেখতে পাবে এক থেকে পাঁচ নাম পর্যন্ত আমরা কেবল আল্লাহ তাআলার গোলামি করব অন্য কারণ নয় আমরা কেবল আল্লাহ তাআলার আদেশ মতো চলব অন্য কারণ নয় কেবলমাত্র তারই সামনে মাথা নত করব অন্য কারণ নয় কেবলমাত্র তাকে ভয় করব অন্য কাউকে নয় কেবলমাত্র তার কাছেই সাহায্য চাইব অন্য কারো কাছে নয় তাহলে এই পাঁচটি বিষয় তোমরা ভালোভাবে খেয়াল করবে তোমাদের প্রশ্ন হতে পারে ইবাদত অর্থ কি ইবাদত কাকে বলে ইবাদত বলতে কি বোঝানো হয়েছে এই কথাটি যদি বলা হয় তাহলে তোমরা এক থেকে পাঁচ পর্যন্ত বলে দেবে এরপরে আমরা দেখতে পাচ্ছি বাইশ পৃষ্ঠা এখানে সূরা ফাতিহার একটি আয়াতের অংশ বিশেষ দিয়ে আছে বলা হচ্ছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আমরা আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই তাহলে আমরা ইবাদত করি আল্লাহ আমরা সাহায্য চাইব কার কাছে আল্লাহর কাছে দুনিয়ার কোন মানুষের কাছে আমরা আল্লাহর মতো করে সাহায্য চাইব না যদি আল্লাহর সাথে সম্পৃক্ত আল্লাহর মতো ক্ষমতাবান পাওয়ারফুল বা আল্লাহর অংশ পার্টনার শরীর এরকম মনে করি তাহলে সেটা হবে শিরিকের পর্যায়ে চলে যাবে আল্লাহ বলছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম শিরিক হচ্ছে বড় জুলুম আল্লাহ বলছেন ইন্না আল্লাহ লা ইউহিব্বুল মুশরিকিন যারা শিরিক করেন আল্লাহ তাদেরকে দেখতে পারেন না সুপ্রিয় শিক্ষার্থীরা এরপরে বাইশ পৃষ্ঠায় দেখা যাচ্ছে আরেকটি বিষয় তাহারাত তাহারাত অর্থাৎ পবিত্রতা আল্লাহ তাআলা বলেছেন ইন্না আল্লাহ ইউহিব্বুত তাওয়াবীন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন যারা পুত পবিত্র থাকেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন তওবা করেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত্তুহুরু শাতরুল ঈমান পবিত্রতা ঈমানের অঙ্গ তোমরা এই বিষয়গুলো একটু নিচে আন্ডারলাইন করবে শিখে ফেলবে তাহারাত অর্থ কি যদি প্রশ্ন করা হয় তাহলে তোমরা বলবে তাহারাত অর্থ পবিত্রতা এটা প্রশ্ন করে কি আসতে পারে উযু করা গোসল করা ইত্যাদি অর্থাৎ তাহারাত কাকে বলা হয় যদি বলা হয় তাহলে আমরা বলে দিব উযু গোসল কিংবা তায়াম্মুমের মাধ্যমে পবিত্রতা অর্জন করাকেই তাহারাত বলে
তাহারা অর্থ কি যদি বল প্রশ্ন করে আমরা বলব তাহারা অর্থ পবিত্রতা তাহারাত কাকে বলা হয় তাহলে আমরা বলবো উযু গোসল ও তাইম্মুমের মাধ্যমে উযু গোসল কিংবা তাইম্মুমের মাধ্যমে পবিত্রতা অর্জন করাকে তাহারাত বলা হয় এরপরে আসছে উযু উযু কি আমরা জানি উযু হচ্ছে বিশেষ পদ্ধতিতে আমরা কিছু নিয়ম আদায় করে থাকি যেগুলো আল্লাহ শিখিয়েছেন চারটি ফরজ উযুর মধ্যে চারটি ফরজ কাজ আছে এই চারটি ফরজ কাজ করলেই আমাদের উযু হয়ে যায় যেমন এই চারটি ফরজ হচ্ছে এক নম্বর মুখ ধোয়া দুই নম্বর হাত ধোয়া তিন নম্বর মাথার চার ভাগের এক ভাগ মুসাফ করা চার নম্বর পা ধোয়া আমি তোমাদেরকে ক্লাস থ্রিতে দেখা অবস্থায় বলেছিলাম উযুর ফরজগুলো তোমরা সংক্ষেপেই মুখস্থ করে ফেলবে যেমন মুখ ধোয়া তোমরা বলতে পারো মুখ ধোয়া হাত ধোয়া পা ধোয়া মাথার সাত ভাগের এক ভাগ মুসাফ করা মুখ ধোয়া মুখ এইখান থেকে শুরু করে এই এতটুকু পর্যন্ত দিয়ে ফেলবে মুখ ধোয়া হাত ধোয়া হাত এতটুকু পর্যন্ত একবার ধোয়া ফরজ তিনবার ধোয়া হচ্ছে সুরত আমরা তিনবারই দিব মুখও তিনবার ধুইব আমরা এরপরে পা ধোয়া পায়ের গোড়ালি পর্যন্ত তার নিচের দিক থেকে যে একটা টাকু আছে না এই টাকু পর্যন্ত ভালোভাবে টাকুর উপর অংশ পর্যন্ত দিয়ে ফেলব আমরা একবার ধোয়া ফরজ তিনবার ধোয়া হচ্ছে সুরত আমরা তিনবারই দিব এরপরে মাথার সাত ভাগের এক ভাগ মুসাফ করা এখন এক ভাগ মাপতে গেলে অনেক সময় কম বেশি হতে পারে সেখানে আমরা পূর্ণ মাথায় কী করে ফেলবো মুসাফ করে ফেলবো তাহলে আমাদের উযু হয়ে যাবে আর উযু হলেই আমাদের বাকি ইবাদতগুলো শুদ্ধ হবে সুপ্রিয় শিক্ষার্থীরা তাহলে তোমরা উযুর ফরজগুলো মুখস্থ করবে এবং সেগুলো তোমরা বাড়ির কাজ হিসেবে করবে এবং সাথে সাথে ইবাদত বলতে কী বুঝানো হয়েছে পাঁচটি বিষয় এগুলো তোমরা ভালোভাবে আয়ত্ত আনবে এগুলো তোমরা বাড়ি ধন্যবাদ আসসালামু আলাইকুম।